ইউরোপ যেতে গিয়ে ভূমধ্য সাগর থেকে জীবিত উদ্ধার হয়ে তিন সপ্তাহ আগে দেশে ফিরেছেন বেলাল আহমেদ তার গন্তব্য ছিল ইতালি জনপ্রতি নয় লক্ষ টাকা চুক্তিতে দালাল ধরে ইউরোপ যেতে চেয়েছিলেন বেলাল এবং তার তিন আত্মীয় কিন্তু সাগর পথে ইউরোপ যেতে গিয়ে নির্মম অভিজ্ঞতা নিয়ে জীবিত ফিরেছেন বেলাল একাই বেলালের বাড়ি সিলেটের একাইটের বাড়িতে ঘাট বাঁধানো পুকুর দালান ঘর দেখে বোঝা যায় পরিবারটি মোটামুটি অবস্থাপন্ন বেলালের কথা শুনতে গিয়েছিলাম তার ফেঞ্চুগঞ্জের বাড়িতে তাকে জিজ্ঞেস করেছিলাম কেন তারা এই পথে যাত্রা করলেন গেলে লেগিত তো দুই দিন আগার পর মানে যায় মানে কার্ড মিলে কার্ড মিলে তো কাজ কর্ম দেশ থাকি বালা উন্নত লাইফ উন্নত এটা লাইফ গড়ার জন্য মানে ও উদ্দেশ্যে ও বেলাল জানায় বাংলাদেশ থেকে ভারত হয়ে শ্রীলঙ্কা কাতার টিউনিশিয়া থেকে লিবিয়ায় পাঠানো হয় তাদের প্রায় পাঁচ মাস লিবিয়ায় থাকার পর একসঙ্গে ছিয়াশি জনকে ভূমধ্য সাগরে এক নৌকায় তুলে দেওয়া হয় ইতালির পথে গত মে মাসে ওই নৌকা ডুবে সত্তর জন মারা যায় বেলালের হিসেবে সেখানে ছেষট্টি জনই ছিল বাংলাদেশি ছোটো বুটো ইচ্ছা করে উঠেছে যে বুটো চাল্লিশ জন ধরব জায়গাত ছিয়াশি জন মানুষ দিছে আর যে বুটটা বুড়ে সেই সময় তারা দেখেরও এই মতো অবস্থায় তারা আর উদ্ধার করে আনছে না প্রায় আট ঘন্টা পরিমাণ আমার বাতিজা দুজন বাঘ না আমার লোকে মানে তারা হাতড়িছে আমার চোখের সামনে ফেলে আমার বাগনা আহমদ মানে আপনি তো লেগেছে বিলালের বড় ভাই হারুন মিয়ার ছেড়ে আব্দুল আজিজের মৃত্যু হয় ওই দুর্ঘটনায় তিনি বলছিলেন ট্রানজিট পথে উড়োজাহাজে ইউরোপ পাঠানোর শর্তে তারা রাজি হয়েছিলেন লিবিয়ার যে সময় তারা বন্ধু করে নিছে নিয়া এখন তার সাথে কি আমরা আলাপ করছি এই এই ব্যাপার কি আমরা রাখছি আমরা সেইফও লাগি ডাইরেক্ট আমরা ফ্লাইট দিতাম পারি না অবশ্যই আমরা ওখান থেকে ফ্লাইট দিব দিব ও ফ্লাইট দিমু 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 এর এরপরে দেখা যায় আমরা মানুষের হাল অবস্থা খুবই খারাপ মাইদর ওখরের খানি না এই সমস্ত ঘটনা দেখিয়া কৈশি বাবারই আমরা মানুষকে ফিরত দিল সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এই পরিবারের চারজন সদস্য এক সঙ্গে দালাল ধরে ইউরোপ যেতে চেয়েছিলেন যার মধ্যে তিনজনেরই করুণ মৃত্যু হয়েছে সাগরে পানিতে ডুবে আর একজন জীবিত ফিরে এসেছেন তার কথা আপনারা শুনছিলেন যে তারা জানতেন না যে এই কঠিন দুর্গম পথে তারা ইউরোপে যাচ্ছিলেন কিন্তু বাস্তবতা হলো জীবিত ফিরে আসার পর সবাইকে একই রকম দাবি করতে দেখা যায় কারণ লোভে পড়ে দালালের মাধ্যমে জেনে শুনে অনেকে যায় এবং অতীতে গিয়েছে সেরকম রেকর্ডও আছে বলে জানা যায় অস্বীকার করার কোনো কারণ নেই অনেকেই আর ওরা এমন একটা ব্রেন ওয়াশ করে বলতে পারি আপনাকে মানে এত সহজেই তারা দিকে দেয় যে আমরা ইতালিতে পার করে দিব এদিকে বিলাল এবং তার স্বজনরা সিলেটে যার মাধ্যমে ইউরোপ যাত্রা করেছিলেন ওই ঘটনার পর সে চক্রের কয়েকজন আটক হয়েছে এছাড়া অভিযান চালিয়ে দেশের বিভিন্ন জেলার কয়েকজন দালালকে আটক করেছে র্যাব তিনটা রুট ফলো করে এরা যেটা করে সেটা বাংলাদেশ ইস্তাম্বুল লিবিয়া এটা একটা রুট আটটা রুট যেটা ফলো করে বাংলাদেশ দুবাই লিবিয়া আটটা রুট তারা ফলো করে বাংলাদেশ ক্যালকাটা শ্রীলঙ্কা লিবিয়া দেন অনওয়ার্ডস সরকার সবসময় চেয়ে বন্ধ করার জন্য বাট তারপরও কিছু কিছু চক্র এটা কাজ করে যাচ্ছে তবে আমি যেটা বলবো যে যদি আমরা দেশের মধ্যেই আগে এটা কঠোরভাবে বন্ধ করতে পারি এবং এই দালাল চক্রকে আমরা যদি ধরার চেষ্টা অব্যাহত রাখি আশা করি তাহলে আন্তর্জাতিক পর্যটন আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এদিকে বিগত বছরগুলোতে ভূমধ্য সাগরে যেসব দেশের নাগরিক সবচেয়ে বেশি উদ্ধার হয়েছে বাংলাদেশ রয়েছে সে তালিকায় প্রথম সারিতে পরিসংখ্যানে দেখা যায় বছরে গড়ে সাত হাজারের বেশি বাংলাদেশে উদ্ধার হয়েছে যেটিকে বাংলাদেশের জন্য সংকট হিসেবেই দেখা হচ্ছে মানবিক বিপর্যয়ের দিক থেকে ভাবি দ্য নাম্বার অফ পিপল ডাইট সেটা নেহাত কম না এ এদিক থেকে এবং এটা যদি ওইভাবে সমাধান করা না যায় ভবিষ্যতে রেগুলার মাইগ্রেশন যারা করবে তাদের উপরে কিন্তু এক ধরনের ব্লো আসবে রেগুলারলি যাওয়াটা স্কিল মাইগ্রেন্ট বা প্রফেশনালস বা স্টুডেন্ট তাদের যাওয়াটার উপরে নিষেধাজ্ঞা আসতে পারে বাংলাদেশিদের ব্ল্যাকলিস্টেড করা হতে পারে যেটা নাকি অনেক দেশের জন্য এখন প্রযোজ্য ওয়েস্টার্ন কান্ট্রিতে ঝুঁকিপূর্ণ সাগর পথে পৃথিবীর যেখানেই মানব পাচার হচ্ছে সেখানেই মিলছে বাংলাদেশি নাগরিক এ নিয়ে সরকার নানা তৎপরতার কথা বললেও সেটি যে খুব একটা কাজে আসছে না উদ্বেগটা সে কারণেই আবুল কালাম আজাদ বিবিসি বাংলা